আসসালামু মালাইকুম বিরোস আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন তো কিছুদিন আগে আমি দু তিন দিন আগে একটি ফাইন্যান্সের একটি অফার শেয়ার করেছিলাম সেটা হলো এম বিএল যে একটি মুভিতে বুট করে আপনি ইনকাম করুন এখানে কিন্তু এক ওয়ান বিটিসি গিবি ছিল ঠিক আছে তো এটা কিন্তু রেজাল্টটা দিয়ে দিছে আজকে ঠিক আছে তো এটা রেজাল্টটা আসলে আমরা হয়তো এটা জানতাম না এখানে কিন্তু বিশ হাজার ওরা র্যান্ডামলি মানে উইন করা মানে কিছু লোককে লাকি উইনার হিসাবে দিয়ে দিয়েছে ঠিক আছে আর বাকি ছিল তিরিশ হাজার কয়েন ঠিক আছে তিরিশ লাখ কয়েন ওইগুলো হলো সবার মাঝে ডিস্ট্রিবিউশন করছে তো এখানে যারা যারা উইন হিসেবে তাদের লিস্টটা কিন্তু আছে ঠিক আছে এখানে আপনি আপনার নামটা দেখে নিতে পারেন আপনি যদি এখানে উইন হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এখান থেকে বিশাল একটা অ্যামাউন্ট পেয়ে গেছেন আর সেটা হান্ড্রেড পার্সেন্ট আপনি বায়নান্সে এখন নিয়ে এখন চাইলে সেল করে দিতে পারবেন তো মজার বিষয় হলো এখানে আমি যেটা দেখতেছি এখানে কিন্তু অধিকাংশ মানে বেশিরভাগই আমাদের বাংলাদেশি মানুষরা উইন হয়েছে ঠিক আছে তো যারা কিন্তু এরকম অ্যামাউন্টটা পেয়েছে প্রত্যেকেই কিন্তু ভালো একটা অ্যামাউন্ট প্রায় চল্লিশ পঞ্চাশ একশো টলার মতো ইনকাম প্রত্যেকের কিন্তু হয়েছে আর যারা একেবারে উইন হননি তাদেরও চিন্তার কোনো কারণ নেই আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন লগ ইন করার পরে এখানে দেখবেন ভিউ ডিজেল্ট একটা অপশন আছে ওটাতে ক্লিক করলে এখানে এই যে এই নিউজিল্যান্ড যে একটা অপশন পা পাতা এই অপশনটা থাকবে ওটাতে ক্লিক করলে কিন্তু আপনি পাঁচশো বা টুফি এম পেয়ে যাবেন ঠিক আছে তো এটাও আপনি মোটামুটি সত্তর আশি সেন্টের মতো ভ্যালু আছে আমি যদি বাইন্যান্সে গিয়ে আপনাদেরকে দেখাই তো বৃহস্পতি এটা কিন্তু বাইটের চলতেছে আমি কিন্তু আগেই বলছিলাম একটা হানড্রেড পার্সেন্ট লিস্টের তো আমরা কিন্তু এখানে পাঁচশো বাহাত্তরটি নর্মালি সবাই পেয়েছি তো এগুলো যদি আমরা সেল করে দিই তাহলে হলে কত সেন্ট পাচ্ছি এখানে কিন্তু আমরা বাইশ আটষট্টি দশমিক ফোর পয়েন্ট থ্রি মানে প্রায় সত্তর সেন্টের কাছাকাছি প্রত্যেক কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ঠিক আছে তো আসলে মন খারাপ করার কিছু নেই এটা কিন্তু একটা র্যান্ডমলি অফার ছিল গিবিওয়ার অফার ছিল ঠিক আছে এটা এখানে লাকি উইনার যারা হয়েছে তারা তারা তো বিশাল একটা অ্যামাউন্ট পেয়েছে তো এই টোকনটা আপনি চাইলে যারা মিনিমাম তো পাঁচশো বাহাত্তরটি কিন্তু প্রত্যেকে পেয়েছেন তো আপনি আপনার ওয়ালেটেকে আপনি কোয়েন্টে চাইলে এখনই উদ্র করে বাইনাসে নিয়ে যেতে পারেন আর ওইখান থেকে আপনি ট্রেড করে এটাকে যে কোনো কোয়েনে বা এসডিতে নিয়ে যেতে পারেন ঠিক আছে তো তো সেজন্য আপনি আপনার ওয়ালেটে যাবেন আপনি আপনাকে প্রথম যেভাবে বলছে আপনাকে কিন্তু এখানে ক্লাইম করতে হবে ঠিক আছে এখানে ভিউ ডিজাল্ট এটার উপরে ক্লিক করতে হবে ঠিক আছে এটার উপরে ক্লিক করার পরে আপনাকে এখানে চেক রেজাল্ট এটার উপর ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পরে আপনাকে এখানে বললাম তো এই পাতার চিহ্নটা থাকবো এটার উপরে আপনি ক্লিক করলে কিন্তু আপনার ব্যালেন্সটা আপনি দেখতে পারবেন তো এখন আপনাকে যা করতে হবে এখন আপনাকে এখানে আপনার ওয়ালেটে যেতে হবে ঠিক আছে আপনি কিন্তু আপনার ওয়ালেটে ব্যালেন্সটা পেয়ে গেছেন তো এটাকে আপনি এখান থেকে উড্রো করতে হবে তো উড্রো করার জন্য আপনার ট্রান্সফার ট্রান্সফার যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করে দেবেন ঠিক আছে এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে এখানে এটা আপনাকে ব্যান্সে ট্রান্সফার করতে হবে তো এখানে ট্রান্সফার করার জন্য এখানে আপনাকে আরও কিছু কাজ করতে হবে তো আমি আপনাকে সব কিছুই দেখাচ্ছি তো রুদ্র অপশনে ক্লিক করে দেবেন রুদ্রো অপশনে ক্লিক করার পরে আপনি আপনার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন ঠিক আছে তো পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে আপনি কনফার্ম করতে হবে তো এখানে কিন্তু আর একটা কাজ আমাদেরকে করতে হবে এখানে গুগল অটোকেশন আছে এটা কিন্তু আমাদের সেট আপ করতে হবে তো এটা সেট আপ করার জন্য আপনি প্রথমে এই যে ইউআরএলটা আছে যে কোডটা আছে এটাকে আপনি কপি করবেন এটাকে কপি করে আপনি আগে কোথাও সেভ করে রাখুন কিংবা আপনি সরাসরি আপনার গুগল অধুনিক অ্যাপ্লিকেশনের ভিতরে চলে যেতে পারেন ঠিক আছে তো অ্যাপ্লিকেশনের ভিতরে চলে যাবেন আমি এটাকে কোথাও সেভ করবেন কারণ এটা মনে হয় না আমাদের পরবর্তীতে প্রয়োজন হবে তো এখানে প্লাস অপশনে ক্লিক করে দিন প্লাস অপশানে ক্লিক করার পরে আপনি এখানে জাস্ট কিছু মুভি এম এল লিখে দিতে পারেন ঠিক আছে তারপরে এখানে যে কোডটা কপি করলেন এটা পেস্ট করে দেবেন দিয়ে আপনি অ্যাডে ক্লিক করে দেবেন অ্যাডে ক্লিক করার পরে কিন্তু আপনাকে একটা কোড ওরা দিয়ে দেবে ঠিক আছে আপনি এই কোডটা কপি করবেন এই কোডটা কপি করবেন ঠিক আছে আমি এটা কপি করতেছি কপি করে আপনি আপনার সাইটে চলে যাবেন মানে আপনার ওয়ালেটে চলে যাবেন তো এখানে এটা পেস্ট করে দেবেন ঠিক আছে এটা পেস্ট করে দিয়ে আপনি ডানে ক্লিক করে দেবেন আপনার এটা কিন্তু হয়ে গেল তো এখন আপনি উত্তর করতে পারবেন ঠিক আছে উত্তর করার জন্য আপনি উদর অপশনে আবার ক্লিক করে দেবেন তো এখানে যা করতে হবে আমাদেরকে এটার অ্যাড্রেসটা যে অ্যাড্রেসে আমরা উদ্র দেবো উদ্রো অ্যাড্রেসটা দিতে হবে তো উদ্রো দেওয়ার জন্য আপনি আবার বাইন্যান্সে চলে যাবেন ঠিক আছে ফাইনান্স থেকে আপনি এটার ইয়েটা অ্যাড্রেসটা ডিপোজিট অ্যাড্রেসটা নিয়ে আসবেন ঠিক আছে তো অ্যাড্রেসটা নেওয়ার জন্য আপনি ডিপোজিট অপশনে ক্লিক করে দেবেন অপশান ক্লিক করার পরে আপনাকে একটা অ্যাড্রেস দেওয়া হবে ঠিক আছে তো আপনি জাস্ট এই অ্যাড্রেসটা কপি করে নেবেন আর এখানে কিন্তু আপনি সবসময় ডিপোজিট করার আগেই ট্রানজেশনের কন্ডিশনটা দেখবেন ঠিক আছে এখানে কিন্তু নেটওয়ার্ক ফি ওরা ফার্স্টটা কোয়েন্ট কাটবে ঠিক আছে তো জাস্ট আপনি চলে যাবেন আবারও ব্রাউজারে ব্রাউজার কি আপনি এখানে অ্যাড্রেসটা পেস্ট পেস্ট করে দেবেন ঠিক আছে এখানে অ্যাড্রেসটা পেস্ট করে দেবেন আর এখানে অ্যামাউন্টটা ম্যাক্স করে দেবেন মানে অল করে দেবেন অল করে দিয়ে আপনি নিচে এখানে এই অপশনটাতে ক্লিক করে দেবেন ঠিক আছে রাইট করে দেবেন রাইট করে দিয়ে আপনি সাবমিট ক্লিক করে দেবেন ঠিক আছে তো সাবমিট ইক্টটা ক্লিক করার পরে আপনাকে এখানে গুগল অটোনিকেশন যে অ্যাপ্লিকেশনের যে কোডটা যেটা একটু আগেই করেছেন সেটা আবারও দিতে হবে সেটা আবারও দেওয়ার জন্য আমি সেটা কপি করে নিলাম ঠিক আছে আপনারাও সেইভাবে ভিডিওটা দেখে ভালো করে মনোযোগ দিয়ে আপনার কারণ এই জিনিসটা কিন্তু প্রত্যেকটা এক্সচেঞ্জার সাইটে আপনার প্রয়োজন হবে ঠিক আছে তো সরি এটা টাইমটা মনে হয় শেষ হয়ে গেছে এই এরকম মানে আপনি প্রত্যেকটা এক্সচেঞ্জারে কিন্তু উদ্ধর দিতে এরকম অপশন মানে এরকম অপশনটা এটা কিন্তু নিতে গেলে ওরা বলতে কে ওয়াইসিটা কমপ্লিট করতে হবে ঠিক আছে তো কে খুবই সিম্পল এটা কেওয়াইসি এখানে জাস্ট আপনাকে আইডি কার্ডটা হাতে ধরে আর ওই আপনার অ্যাকাউন্ট আইডিটা ধরে মানে লেখে এটা কাগজ এভাবে ধরে তারপরে আপনার আইডি কার্ডের প্রথম পেজটা দিয়ে আপনার নেমটা দেবেন আইডি কার্ড অনুযায়ী তারপরে বার্থডেটা সিলেক্ট করে ডান করে দেবেন কেউ আসিটা সিম্পল খুবই সিম্পল আপনার খুব সহজ হয়ে যাবে তো এটা প্রত্যেকেই কেউ আসিটা করে নেবেন ঠিক আছে তো আশা করি আপনার ভিডিওটা ভালো লাগছেন যদি ভিডিওটা ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন আপডেট পেতে হলে অবশ্যই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ